আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ পবিত্র শুক্রবার তো শুক্রবারের দিনে আজকে একটা দুঃখের গল্প শোনাব আপনাদের তো আমার ফেসবুকে এমনকি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আমি আপলোড দেব তো আপনাদের ভালো লাগলে ওনার জন্য আপনারা কেউ দশ টাকা পারেন বিশ টাকা পারেন ওনার একটু হেল্প করার চেষ্টা করবেন আর ভিডিওটি অন্যজনের দেখানোর জন্য একটু ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভিডিওটি আমি আগে এরকম এই ধরনের কোনো ভিডিও আমি কখনোই আরও দেখাইনি নি কি যায় না দেখেন তো ওনারা অভাবের সংসার খেয়াল করবেন এই হলো ওনাদের ঘর এটাই ঘর আপনার একটা ছাপড়া ঘর যাদের গ্রামে যেটা থাকে এই হলো এদের থাকার ব্যবস্থা তো ওনার বেশ দিন যাবত ওনার একটা রোগে ভুগতেছে হ্যার পাওটা মানে একটা ভোটের কারণে খেয়াল করবেন যে আপনারা পিছনে কি অবস্থা ভয়ঙ্কর এটা আমি দেখতেও খুব খারাপ লাগতেছে তারপর ভিডিওটি স্বার্থে এলো করা লাগতেছে যাতে আপনারা একটু দেখে এর দিকে হাত বাড়ায় দেন এমনকি একটু হলেও ওনার আপনাদের দশ বিশ টাকা একশো টাকায় সহযোগিতায় ওনার এই পাউটা ভালো হয়ে যাইতে পারে এমনকি ভালো কি ওনার পাওটা সম্ভবত অলরেডি মানে পচে গেছে পছন্দ ধরে গেছে তো আমরা ডাক্তারের কাছে ওনাকে নিয়ে যেতে চাচ্ছি ভর্তি করতে চাচ্ছি খেয়াল করবেন যে পছন্দটা কিন্তু ওই পাশ থেকে অলরেডি এই পাশে চলে আসছে তার মানে এটা পাও কেটে ফেলানো লাগতে পারে যতটুকু ধারণা তারপরও এটা ডাক্তারের সাথে আমরা আলোচনা করে এটা জানাবো এটা কিন্তু অলরেডি দুর্গন্ধ ছড়ায় গেছে তো ভাই আপনারা সবাই আমার পাশে থাকেন এমনকি ওনার দিকে একটু হাত বাড়ায়েন যাতে ওনার বাকি জীবনটা সুস্থভাবে চলতে পারে তো আপনারা সবাই একটু হাত বাড়াই দিয়েন বারবার আমি রিকোয়েস্ট করতেছি এই জন্য আমি আগে কখনো এরকম চাইনি তো এই প্রথম আমার জীবনে যে কারোর জন্য হেল্প চাওয়া আপনারা পাশে থাকেন খেয়াল করবেন যে আপনারা বাস্তবে না দেখলে কেউ বুঝতে পারবেন না যে এটা কতটা ভয়ঙ্কর একটা মানুষের শরীরে ঘাও হয়ে পোকা ধরে গেছে তার মানে কতটা যন্ত্রণাদায়ক যে একটা মানুষের শরীরের ভিতরে যদি পোকা হয় তারপরেও এটা প্রায় এটা তো একদিনে হয় না এটা অনেক দিনের ঘটনা প্রায় দুই বছর তো এটা এই ভিডিওটা আপনারা শেয়ার করেন আর কেউ যদি পারেন কিছু সাহায্য করেন আপনি বিকাশ নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দেবো এমন কি আপনারা লিঙ্কে পাবেন তো ওনার আপডেট আমি দিতে থাকবো ওনাকে কোথায় নিচ্ছি না নিচ্ছি সব কিছুই আপনাদের সবাই জানাবো তো ভিডিওটা আপনারা দেখেন দেখে ভালো লাগলে শেয়ার করে দেন যাতে অন্যরাও যদি দুই চার পাঁচ দশ টাকা কেউ দেয় আমি জানি যে অনেক লোক আছেন যারা এই সহযোগিতা করতে চান অসহায় মানুষের তো সেই ভাইদেরকে আমি জানাইতে চাই মেসেজ দিতে চাই যে আপনারা দেখেন উনি কিন্তু অনেকটাই অসহায় ওনার মানে যে ওনার যে হাজবেন্ড উনি অ্যাকচুয়ালি রাস্তায় যে মাটি কাটে সেই মাটি কাটে তো আজকেও দেখেন ওনার এইরকম রাইখেও ওনাকে কাজে যাইতে হয়েছে ওনারা একদিন কাজ না করলে ওনাদের খাবার জোটে না মানে এতটাই দরিদ্র যে কারণে এত একটা সমস্যার কারণেও হেরা কিন্তু চিকিৎসা করতে পারতেছে না তো ভাই আপনাদের বেশি কথা বলে ভিডিও লম্বা করবো না আপনারা যতটুকু পারেন সহজতা করেন আর আমি এটার ওনার কোথায় নেই না নেই সেটা আমি আপনাদের আপডেটটা দেব তো আপনি কিছু বলবেন কথা বলবেন হ্যাঁ আপনি একটু কথা বলেন কি যাতে মানুষ একটু ই করে এটা একটু সামনে দিয়ে হ্যাঁ কথাটা বলেন দেখেন উনি কিন্তু কথা কর নাই মানে শক্তি নাই তার কারণ ওনার অবস্থা খুবই ভয়ানক আপনারা যে যেখানে আছেন ভাই ওনার জন্য একটু হাত বাড়াই দিয়ে একটু সহযোগিতা করতে করেন আমরা জানি যে অনেক জায়গায় আমরা টাকা পয়সা অনেকভাবে ভেঙে ফেলাই তো ওনার জন্য যদি আমরা ওইখান থেকে পঞ্চাশ টাকা ওনার জন্য দিয়ে থাকি তাহলে একশো জনের পঞ্চাশ টাকা কিন্তু টাকা হয়ে যাবে পাঁচ হাজার তো ভাই আপনারা একটু খেয়াল করে ওনার প্রতি একটু হাত বাড়াই দেন তো আজকের তো মাতি আমি ওনাকে কোথায় ভর্তি করব না করব সেটার আপডেট আমি দেব ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম